نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحابه وأولياء أمتي أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمد لك وشكر لك يا ذا المنان حاضري وناظري برحال امام سيد و سرور محمد نور جان بہتر و مہتر شفیع مجرمان یا غیاث المستغیثین اهدنا لا افتخار بالعلوم والغنا اے ہمیشہ حضرت مارا پنا بار دیگر ما غلط کر دے مرا منزل عشقت مکان دیگر است مرد یہ رہرنے نشان دیگر است کشتگان خنجر تسلی مرا ہر جماز گائے بجانے دیگر است پرم صد مربین کرام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ এটিএন বাংলা আয়োজিত তাসাউফ অনুষ্ঠানে দূরদরাজ থেকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে যারা আমাদের আয়োজনকে অনুপ্রাণিত করতেছেন আয়োজনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র নিবেদন যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে আমরা বিগলিত হৃদয়ে আল্লাহর দরবারে শুকরগুজার আদায় করব আর আমাদের অপারগতার কারণে এই অনুষ্ঠান যদি আপনাদের বিরক্তির উদ্বেগ ঘটায় আমরা বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মুরব্বিনা কারাম অনুষ্ঠানের বরকতের জন্য আমরা নাতে রসুলের ছোট্ট অংশ আপনাদের খেদমতে নিবেদন করে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনায় চলে যাব জমিন ও জমা তোমারে লিয়ে মকিনো মকা তোমারে লিয়ে চুনিনো চোনা তোমারে লিয়ে বনে দো জাহা তোমারে লিয়ে ইশারে সে চাঁদ চিরি দিয়া ছুপে হুয়ে খোরে কো ফের দিয়া গে হুয়ে দিন কো আসরে কিয়া ইয়ে তাবো তওয়া তুমারে লিয়ে জমিনো জমা তুমারে লিয়ে মকিনো মকা তোমারে লিয়ে চুনিনো চোনা তোমারে লিয়ে বনে দো যা তোমারে লিয়ে উভয় জাহান আল্লাহ সৃষ্টি করেছেন রসুলের মহব্বতে যদি আল্লাহ নবীকে সৃষ্টি না করতেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনোই কিছু সৃষ্টি হতো না মুরব্বিনে কারাম আমরা নবীজির জীবন আচার থেকে মনীষীদের জীবন আচার থেকে কোরআন হাদিসের আলোকে আপনাদের খেদমতে বিভিন্ন কথা বিভিন্ন উপমা দিয়ে আমরা আপনাদের কাছে আমাদের এই ক্ষুদ্র নিবেদন পেশ করে থাকি আমাদের কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে পড়লে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা চেষ্টা করি আমরা বিভিন্ন সময়ে কোরআন হাদিস থেকে মনীষীদের নবীজির জীবন আচার থেকে আপনাদের খেদমতে আমাদের পরিবারের জন্য সন্তানাদের জন্য আমাদের জন্য কিছু আলোচনার জন্য আপনাদের খেদমতে আমরা উপস্থাপন করতে পারি আমরা সবসময় আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র শক্তি দিয়া আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই শুধু আল্লাহ রসুলের রেজা মন্দির উদ্দেশ্যে আমাদের মানব জাতির কল্যাণের জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার কোনো মানুষও নাই আপনারা দোয়া করবেন আমাদের এটিএন বাংলার এই ক্ষুদ্র নিবেদন যদি আল্লাহ কবুল করেন এর উসিলায় যেন আল্লাহ এটিএন বাংলাকে আরও অনেক বেশি সমৃদ্ধি এবং উন্নতি দান করেন মাওলা আলী শেরে খোদা হযরত আলী করিমুল্লাহ হযরত বলেছেন পাঁচটা কারণে কোনো দেশ কোনো জাতি ধ্বংস হয়ে যায় পাঁচটা কারণ এটা জাতির ধ্বংসের কারণ হতে পারে এটা বলেছেন ইসলামের চতুর্থ খলিফা
মাওলা আলী শেরে খোদা, যিনি মা ফাতেমাতু জাহারা স্বামী এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, মাওলা আলী শেরে খোদা বলেছেন, তিনি বলেছেন, পাঁচটা কারণে একটা জাতি দেশ ধ্বংস হয়ে যেতে পারে। দেশের বিদ্বান ব্যক্তিবর্গ যদি লোভী হয়, সাধারণ মানুষের গতিবিধি কে লক্ষ্য রাখবে? দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নিজের ঐশ্বর্যের পিছনে দৌড়াদৌড়ি করে, সাধারণ মানুষের স্বার্থ কে রক্ষা করবে? দেশের ব্যবসায়ী বৃন্দ যদি অসাধু হয়, সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের সৈন্যদল যদি শুধু শোভা বর্ধন করে, নিপীড়িত মানুষকে কে রক্ষা করিবে? দেশের রাষ্ট্রীয় কর্মে নিয়োজিত কর্মচারী বৃন্দ এবং বিচারক মণ্ডলী যদি কর্তব্যে অবহেলা করে, সাধারণ মানুষের স্বার্থ কে রক্ষা করিবে? মাওলানা আলী শেরে খোদা বলেন, এই পাঁচটা কারণে কোনো দেশ কোনো জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আমরা লেখাপড়া যারা করে, বিদ্বান ব্যক্তি যারা, তারা আদর্শবান হবেন, দেশের রোল মডেল হবেন, সাধারণ মানুষ তাদেরকে দেখবে, অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই বিদ্বান ব্যক্তি যদি লোভি হয়, লোভের বশবর্তী হয়ে খারাপ কাজ করে, আজকে সমাজের মধ্যে আমরা কি দেখতেছি? আজকে হিরোইনের ব্যবসা, আজকে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা, আজকে ফ্যান্সি রেলের ব্যবসা, এগুলি কারা করতেছে? এগুলি করতেছে ধনী লোকেরা, এগুলি করতেছে বিদ্বান লোকেরা। তাহলে বিদ্যার অর্থ কী হলো? যারা বিদ্যা দিয়া মানুষকে ক্ষতি করলো, সমাজকে ধ্বংস করলো, আমাদের বিশ্ব সভ্যতাকে যারা পর্যদস্ত করতেছে, তাদের বিদ্যা কোনো কাজে আসবে না। সেই জন্য বিদ্যার সাথে বিনয় লাগবে, কর্মের সাথে নিষ্ঠা লাগবে, শিক্ষার সাথে দীক্ষা লাগবে, ভালো মানুষের সোহবত লাগবে, তখনই জীবনে পরিপূর্ণ একজন ভালো মানুষ হতে পারবে। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলেছেন, ফর এনি ট্রু ডেভেলপমেন্ট উই নিড টু কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, ওয়ান অ্যাকুমুলেশন অফ ওয়েলথ থ্রু ট্রেড কমার্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, আদার টু চেরিশ দ্য ভ্যালু সিস্টেম অফ দ্য পিপল, হোয়েন বোথ দিস কম্বাইন্স টুগেদার দেয়ার হ্যাপেন্স এ গ্রেট সিভিলাইজেশন, এ গ্রেট ডেভেলপমেন্ট, এনি শর্টেজ ইন এনি সাইট ইজ ডিভাস্টেশন। আলবার্ট আইনস্টাইন বলেছেন, ইট ইজ বেটার টু বি ম্যান অফ ভ্যালুস দেন টু বি ম্যান অফ সাকসেস, শুধুমাত্র টাকা পয়সায় ধনী হওয়াই জীবনের সার্থকতা নয়, জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো ধনরত্ন কামাই কোনো বাধা নাই, কিন্তু এর সাথে একজন ভালো মানুষ হতে হবে, একজন চরিত্রবান মানুষ হতে হবে, তখনই ধনরত্ন ভালো কাজে লাগবে, ভালো কাজ তাকে দেওয়া করা যাবে। যারা মানুষের উপকার করবে, যারা মানুষকে ভালোর দিক নির্দেশনা দেবে, যারা জাতিকে স্বপ্ন দেখাবে, যারা জাতিকে ভালো মানুষে পরিণত করার জন্য চেষ্টা করবে, যারা লিডারশিপ গ্রো করবে, দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, সুখে শান্তিতে দিন পাত করতে পারে, বেকারত্ব থাকতে পারে, লেখাপড়ার ভালো ব্যবস্থা করতে হবে। লক্ষ কোটি টাকা অর্জন করেন আপনি, ব্যবসা বাণিজ্য করেন, শিল্প প্রতিষ্ঠান করেন, কিন্তু মানুষের ধনকে লোপাট করে এইসব করা, এটা মোটেই ঠিক হয় না, এটা মানব জীবনের গর্হিত কাজ। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের ভালো কাজ, জাতির ভালো কাজ, সমাজের ভালো কাজ, জাতিকে ভালো করার মানুষের কাজ, এগুলির মধ্যে নিযুক্ত থাকতে হবে। আমাদের সমস্ত জাতির প্রতি নিবেদন, এই টাকা পয়সা খাওয়া যায় না, টাকা পয়সা কবরে নেওয়া যায় না, আর কবরে যাওয়ার সময় যেই কাপড়টা দেওয়া হয় কাফনের, তার মধ্যে কোনো পকেট নাই এবং এটার মধ্যে কোনো সেলাইও নাই, কোনো ল্যাপটপ নেওয়া যাবে না, সেই সত্তর মন মাটির নিচে অন্ধকার গহ্বরে প্রত্যেক মানুষকে জীবনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোনো মানুষ নেই পৃথিবীর জমিনে যে তিনি মরেন নাই, আজীবন চিরদিন অমর হয়েছেন। এই 50, 60, 70, 80, 100 বছরের জীবনে এইসব অবৈধ কাজ করে টাকা পয়সা অর্জন করে রাখলে দেখা গেছে ছেলে মেয়ের মধ্যে ঝগড়া হয়, মামলা মোকদ্দমা হয়, কোনো লাভ নাই। মুরব্বেনে কারাম, আমরা যেন এইসব কথাকে আমাদের জীবনে আমরা চরিতার্থ করতে পারি। কাজের মধ্যে নিষ্ঠা না থাকলে, সততা না থাকলে
সেই জাতি আগাতে পারে না কোনো দিন। সেই জন্য আমাদেরকে সরকারি কর্মচারী যারা আছেন এবং রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা বিচারক মণ্ডলী আছেন, তারা যদি সত্যিকারভাবে ন্যায় বিচার করেন, সেই জাতি উন্নত হয়, সেই জাতি সুখে থাকে, শান্তিতে থাকে। আর এই কর্তব্যের মধ্যে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, তারা যদি অবহেলা করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসায়ী বৃদ্ধ যদি অসাধু হয়, খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করেন, তাহলে এই জাতি ভবিষ্যতে আর বড় হইতে পারবে না, পঙ্গু হয়ে বিরাজ করবে। সেই জন্য সমস্ত জাতির প্রতি আমাদের এই আলী করিমুল আজহর এই পাঁচটা বাণী আমরা যেন আমাদের জীবনে আত্মস্ত করতে পারি, প্রতিফলিত করতে পারি, এবং আমরা যেন এই পৃথিবীতে সুখ শান্তি, আখেরাতে সুখ শান্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ও আখেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।